জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে এই আয়োজন আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র মালয়েশিয়া সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বৈধতা পেতে যাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রায় ২০ লাখ বিদেশি অবৈধ বসবাসকারীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্তের পর স্বস্তিতে মালয়েশিয়া বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা শর্ত সাপেক্ষে শুরু হতে যাওয়া এই প্রক্রিয়ায় বৈধ হবার সুযোগ পাবেন প্রায় দুই লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস প্রায় পঁয়ত্রিশ লাখ অভিবাসীর এর বাইরে দেশটিতে অবৈধভাবে থাকছেন বিপুল সংখ্যক বিদেশি বিভিন্ন জরিপ বলছে সংখ্যাটি প্রায় বিশ লাখ যাদের বড় অংশই শ্রমিক রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীও শর্ত সাপেক্ষে তাদের বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার আগামী সোমবার থেকে দু হাজার একুশ সালের ত্রিশ জুন পর্যন্ত চলবে এ কার্যক্রম অবশ্যই বাংলাদেশ হাইকমিশনকে শুভেচ্ছা জানাই তারা একটি বিশেষ পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশিরা মূলত নেপাল মিয়ানমার ও বাংলাদেশ সহ প্রায় পনেরোটি দেশের অবৈধ অভিবাসীরা পাবেন সুযোগ নির্মাণ শিল্প কারখানা পাম অয়েল ও কৃষি এ চার সেক্টরে কর্মরত অবৈধরা পাবেন অগ্রাধিকার এই আমরা অভিনন্দন জানাই পাশাপাশি আমাদের শ্রমিক ভাইরা যে বৈধ হইবেন অন্য অন্য সময় বৈধ হওয়ার সময় যে পত্রনা শিকার হয়েছেন কিছু কিছু অসাধু এজেন্টের মাধ্যমে সেটা যেন এবার না হয় মালয়েশিয়া কর্মরত বিদেশি শ্রমিকদের চোদ্দভাগী বাংলাদেশি বৈধ অবৈধ মিলিয়ে প্রায় দশ লাখ বাংলাদেশি থাকেন দেশটিতে নতুন প্রক্রিয়ার সুবিধা পাবেন এদের দু লাখ বিষয়টা যেন মালয়েশিয়া সরকার বলছে নতুন এর প্রক্রিয়া থাকবে না দালালের হস্তক্ষেপ যাচাই বাছাই শেষে বৈধতা দেওয়া হবে সরাসরি মীর মুশফিক হাসান যমুনা নিউজ বিশ্বজুড়ে তেরো লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস চব্বিশ ঘন্টায় মারা গেছেন সাড়ে নয় হাজারের বেশি নতুন করে পৌনে সাত লাখ মানুষের শরীরে মিলল কোভিড নাইন্টিন সব মিলে শনাক্তের সংখ্যা এখন পাঁচ কোটি একত্রিশ লাখের ওপর মৃত্যু আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্রই দেশটিতে আরও এগারোশো মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো দু লাখ আটচল্লিশ হাজার সংক্রমিত এক কোটি আট লাখের বেশি মানুষ এদিকে প্রায় এক মাস বিরতির পর ব্রাজিলে আবারও দৈনিক মৃত্যু হাজারের কাছাকাছি দেশটিতে মোট প্রাণহানি এক লাখ চৌষট্টি বেশি ভারতেও পাঁচশো একুশ জনের মৃত্যুতে মোট প্রাণহানি এক লাখ হাজার ছাড়ালো ইউরোপের দেশগুলোতে বাড়ছে মৃত্যু আর সংক্রমণ করোনার ভ্যাকসিন উৎপাদন এবং দ্রুত বন্টনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ করতে হবে টিকা বিষয়ক আরও গবেষণা বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানান ইইউ নেতারা কোভ্যাক্সের আওতায় দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোতে টিকা পৌঁছে দিতে সব সহযোগিতা করোনার ভ্যাকসিন বাজারে আসলে তা কিভাবে উৎপাদন এবং বন্টন করা হবে এ বিষয়ে বৈঠক করেছেন বিশ্বনেতারা বৃহস্পতিবার ফ্রান্সের উদ্যোগে ভার্চুয়াল বৈঠকে অংশ নেয় এশিয়া ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের প্রতিনিধি ও এনজিও কর্মীরা দ্রুত সব দেশে বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা ভ্যাকসিন উৎপাদনে অবশ্যই আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করতে হবে এ বিষয়ে কঠোর নীতিমালাও তৈরি করছে ফ্রান্স বন্টনের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে দ্রুততার বিষয়টি তবে এজন্য আরো বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে প্রত্যেকটা দেশ চেষ্টা করছে ভাইরাস থেকে তাদের নাগরিকদের রক্ষার তবে মহামারী নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন যেন দ্রুত সব দেশে কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন বন্টনের সমান গুরুত্ব পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কোনো কারণে স্বল্প উন্নত দেশগুলোতে দ্রুত ভ্যাকসিন না পৌঁছানো গেলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে নিম্ন এবং মধ্যমায়ের দেশগুলোতে স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্যাকসিন তৈরিতে যৌথ পদক্ষেপ প্রয়োজন কারণ একক কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না সব ঠিক থাকলে এ সপ্তাহে বাজারে আসতে পারে ফাইজারের ভ্যাকসিন যার কার্যকারিতা নব্বই শতাংশ বলে দাবি করা হচ্ছে অমিত হাসান রবিন যমুনা নিউজ লিবিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চুয়াত্তর অভিবাসন প্রার্থী মারা গেছেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম হতভাগ্যদের মধ্যে রয়েছে একটি ছ মাস বয়সী শিশু আরও সাতচল্লিশ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা জীবিত ফেরাদের তথ্য অনুসারে নৌযানটিতে ছিলেন একশো জনের বেশি অভিবাসন প্রত্যাশী বাকিদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান আইওএম এর তথ্য অনুসারে পয়লা অক্টোবর থেকে এখন পর্যন্ত আটটি নৌকাডুবি হল ভূমধ্য সাগরে চলতি বছর নয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিপজ্জনক এই সমুদ্রপথে এগারো হাজারের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবশেষ প্রকাশিত হল অ্যারিজোনা রাজ্যের ফলাফল তাতে বিজয়ী জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভোটের পার্থক্য সাড়ে এগারো হাজারের মতো তাই রাজ্যের এগারোটি ইলেকট্রাল ভোটের সবগুলোই গেছে বাইডেনের ঝুলিতে সব মিলিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের ভাগ্যে জুটেছে দুশো নব্বই ইলেকট্রাল ভোট অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দুশো সতেরো ইলেকট্রাল ভোট পেয়েছেন এখনও নর্থ ক্যারোলাইনে বাকি ফল প্রকাশ জর্জিয়ায় স্বল্প ব্যবধান থাকায় চলছে পুনর্গণনা দুটি রাজ্যে ইলেকট্রাল ভোটের সংখ্যা একত্রিশটি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুশো সত্তরটি ভোটের যা এরই মধ্যে নিশ্চিত করেছেন বাইডেন আবারও স্বাগত প্রবাসে বাংলাদেশে শিশুদের নোবেল খ্যাত ইন্টারন্যাশনাল চাইল্ড পিস প্রাইজ জিতেছে বাংলাদেশের সাদাত হোসেন সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে মিলেছে এই পুরস্কার সতেরো বছরের সাদাত নরাইলের আবদুল্লাহি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সাদাত ও তার দল সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সাইবার অপরাধ থেকে শিশুদের রক্ষায় তৈরি করে সাইবার টিনস নামে একটি অ্যাপ কিডস রাইটসের ওয়েবসাইটে সাদাতকে তরুণ চেঞ্জ মেকার ও সমাজ সংস্কারক হিসেবে আখ্যা দেয়া হয় বন্ধুদের সাথে নিয়ে নরাইল ভলান্টিয়ার্স নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলে সাদাত বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের ইউথ ইনোভেশন চ্যালেঞ্জ টু থাউজেন্ড নাইনটিনে বিজয়ী হয় সংগঠনটি যুবলীগ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উদযাপিত হয়েছে সংগঠনের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুবাইয়ে কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় আয়োজিত হয় অনুষ্ঠানটি প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম আরও বক্তব্য রাখেন আমিরাত যুবলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক কেস মহিউদ্দিন বেলাল রনি মোহাম্মদ দেলওয়ার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল সহ অনেকে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে সোনার বাংলা নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করেছে ফ্রেন্ডস অটো ট্রেনিং নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ফেনী জেলার চার প্রবাসী বন্ধুর উদ্যোগে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি মদিনা জায়েদ এলাকায় আব্দুল মোতালেব সাইফুল ইসলাম দিদারুল আলম ও নূর করিমের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজনে যোগ দেন নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন গাড়ির পার্টস পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাবে প্রতিষ্ঠানটিতে জানান উদ্যোক্তারা এছাড়া অনলাইন ডেলিভারির ব্যবস্থা থাকবে বলেও জানান তারা প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে প্রতিষ্ঠানটি এমন আশাবাদ আগত অতিথিদের আবারও স্বাগত প্রবাসে বাংলাদেশে জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতার স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা ওয়ামী লীগ ও যুবলীগ জুয়ানসবার স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডাক্তার নাইমুল হক ফয়সল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি খালেদা বেগম সংগঠনের প্রচার সম্পাদক কাজী শিপোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি সাধারণ সম্পাদক আবু নাসের সহ অনেকে ইসমাইল সভাপতি বর্জ্য দিয়ে শুধু জ্বালানি নয় তৈরি হচ্ছে প্রাইভেট কারও নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি করেছে পরিবেশ বান্ধব গাড়ি ইলেকট্রিক যানটি চলবে ঘন্টায় সর্বোচ্চ দুশো বিশ কিলোমিটার পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে ধরা হয় অপচনশীল প্লাস্টিককে তথ্য বলছে বছরে কমপক্ষে একশো বিশ কোটি টন প্লাস্টিকের বর্জ্য জমা হয় বিশ্বে পরিবেশের জন্য ক্ষতিকর এই উপাদান দিয়ে এবার নান্দনিক গাড়ি নির্মাণ করল নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী গাড়ির বাইরের অংশে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম হয়েছে শক্ত অংশ এবং ঘোড়ার চুল দিয়ে এই গাড়িটির বিশেষত্ব হলো পুরোটাই প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা বিশেষ করে বাসাবাড়িতে যেসব ফেলনা প্লাস্টিক বা বোতল ব্যবহার হয় এগুলোই কাজে লাগিয়েছি শুরুটা বেশ কষ্টকর ছিল কারণ এমন কিছু আগে কেউ না করায় অভিজ্ঞতা নিতে পারেনি গাড়ি তৈরিতে শিক্ষার্থীর এই দলটির সময় লেগেছে দেড় বছর তাদের তাদের প্রত্যাশা গাড়ি নির্মাণকারী অনুসরণ করবে এতে কমবে পরিবেশ দূষণের মাত্রা এখন যেকোনো নির্মাণকারী প্রতিষ্ঠান প্লাস্টিক বর্জ্য দিয়ে গাড়ি তৈরি করতে পারবে কারণ আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আশা করছি আগামী বছরের মধ্যে আরো বড় পরিসরে কার্যক্রম চালাতে পারবো মূলত যেসব প্লাস্টিক দিয়ে টেলিভিশনের কাভার খেলনা এবং রান্নাঘরের সরঞ্জাম তৈরি হয় সেগুলোই কাজে লাগানো হয়েছে শক্তিশালী এই ইলেকট্রিক কারটি ঘণ্টায় সর্বোচ্চ দুশো বিশ কিলোমিটার গতিবেগে চলতে পারবে অমিত হাসান রবিন যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ